অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই ধনুরাশি, ধনুরাশি স্পেশাল এই ভিডিওটি। এই যে শনি দিতে চলেছে অপার ধন, রেকর্ড ভাঙতে চলেছে ধনুরাশির, সাড়ে সাথে চলছে, সাড়ে সাথের লাস্ট পার্ট কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ এই সময় এই থার্ড ফেজ আপনাদেরকে, অর্থাৎ ধনুরাশির যারা জাতক বা জাতিকারা আছেন তাদেরকে কিন্তু ঢেলে দিবে। বিগত ছ বছর বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে ধনুরাশির। আপনি চাকরি ক্ষেত্রে বলুন, আপনি সম্পত্তিগত দিক থেকে বলুন, আপনি ব্যবসার দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, সমস্ত দিকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই 29শে সেপ্টেম্বরের পর থেকে ভাঙতে চলেছে রেকর্ড, অপার ধন সব দিক থেকে আপনাদের ডিজায়ার পূর্ণ করতে চলেছে। তো আমি এই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি, আমার বুকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে এখানে আপনাদের জন্ম সময় জন্ম তারিখ দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, এটা করবেন না, এটা অনলি ফর বুকিং। যদি আপনি বা আপনারা দেখাতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে কল করুন এবং বুক করুন এবং সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনারা আপনাদের সমস্যা নিয়ে সেখানে আলোচনা করতেই পারেন। অনলি ফর বুকিং, এখানে কোনো ব্যাপারে আপনি যে কোনো প্রশ্ন করবেন না। বুকিংয়ের পর আপনার সঙ্গে বাই টেলিফোন আপনার সঙ্গে কথা বলা হবে। অনেকেই পাঠিয়ে দিচ্ছে যে স্যার এটা একটু বলে দিন, বা আমার রাশিটা কী, আমার লগ্নটা কী, বা আমার এই সমস্যা চলছে, এরকম দয়াপূর্বক কমেন্টস করবেন না। এটা হচ্ছে অনলি ফর বুকিং, আপনি যদি বুকিং করেন তবে আপনার সাথে সরাসরি কথা বলা হবে। তো শুরু করা যাক এই ধনুরাশির। এই ধনুরাশির 29শে সেপ্টেম্বরের পর থেকে রেকর্ড ব্রেক করতে চলেছে, অর্থাৎ শনি দিবে, ঠেলে দিবে ধনুরাশিকে। সাড়ে সাথে থার্ড ফেজ চলছে, তৃতীয় চরণের শেষের দিক চলে এসছে। দেখুন, আপনাদের ধনুরাশির দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যিনি কিনা আপনাদের তৃতীয় পতি। অর্থাৎ দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান, ধনপতি ধনভাবে অবস্থান, এবং 29শে সেপ্টেম্বরের পর থেকে সেটা হয়ে যাচ্ছে মার্গী, বিশেষ প্লাস পয়েন্ট। এবং এর সাথে সাথে রাশিতে 23শে সেপ্টেম্বরের পর থেকে বৃহস্পতি এককভাবে অবস্থান করছে, অর্থাৎ একাই ধনুরাশিতে বৃহস্পতি অবস্থান করছে। এবং রাশির ষষ্ঠভাবে রাহু গ্রহের অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অপরচুনিটি কিন্তু আসবে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং নবপঞ্চম যোগ শনি এবং রাহু, এই নবপঞ্চম কানেকশান, ধনভাবে শনির অবস্থান, ধনবর্ষা, অপার ধন তো দিবে। এর ছাড়া বেশ কিছু দিকে আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। প্রথম কথা আপনাদেরকে বলি, যারা সরকারি চাকরি পাচ্ছিলেন না তাদের কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে, শুরু হবে 29শে সেপ্টেম্বরের পর থেকে শুরু হবে। এবং রোগ, ঋণ, শত্রুতা থেকে কিন্তু আপনারা মুক্তি হবে। যাদের ঋণে জর্জরিত হয়ে গেছে সে ঋণগুলো কিন্তু আপনাদের রিকভারি হবে। আপনাদের শারীরিক পার্টটা অনেকটাই ডেভেলপমেন্ট হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং শত্রুতা বা আপনাদের যদি মামলা মকদ্দমা চলে থাকে, ধীরে ধীরে কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ দিকগুলো কিন্তু আসবে। এবার আপনাদেরকে জানাই, যদি আমার কথা শুনে আপনাদের একটুকো গাছের পাতা যদি না নড়ে ধনুরাশির স্পেশাল, তাহলে অবশ্যই আপনারা নিজের বার চার্টটা একবার হলো অ্যানালাইসিস করান। দেখুন কোন কোন জায়গাতে সমস্যা চলছে, আপনার কোনো অশুভ গ্রহের দশা চলছে না তো, বা অন্তর্দশা চলছে না তো, বা প্রত্যন্ত দশা চলছে না তো,
বা আপনার রাশি চক্রে শনি পীড়িত নয় তো, বৃহস্পতি পীড়িত নয় তো, রাহু পীড়িত নয় তো, এগুলো কিন্তু খুবই দেখা দরকার, একান্ত বিচার্য বিষয়। যদি এই সকল প্ল্যানেট আপনার বাই বার্থ চার্ট যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু বিশেষ করে সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে, এবং সেই জন্যও কিন্তু সমস্যা যেমন আছে তেমনি সমাধান আছে, অবশ্যই আপনারা সেটা রেক্টিফিকেশান আপনাদেরকে করতে হবে। কারণ এই যে 29শে সেপ্টেম্বরের পর থেকে ধনুরাশিকে পিছন ফিরে তাকাতে হবে না। এই শনি যখন 12 ডিগ্রিতে চলে যাবে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে যখন 12 ডিগ্রি যাবে কিনা, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি চারিদিক থেকে কিন্তু আসবে, আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে আছে এই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে, এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিকগুলো ধীরে ধীরে আপনাদের রাস্তাগুলো কিন্তু আপনাদের খুলে যাবে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা আয়রনের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা চায়ের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা লেদারের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে, এবং হার্ডওয়্যারের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ এই শুভফল ধনুরাশি জাতক জাতিকারা পাবে। এবং যারা কেমিক্যাল বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে এই যে রাশিতে বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় রাশিতে সকেত্রিক বৃহস্পতি, দ্বিতীয় সকেত্রিক শনি, এবং ষষ্ঠভাবে রাহু তুঙ্গস্থ, এবং যে জায়গাটা যেটা কিনা আপনাদের এতদিন ধরে বক্রী ছিল, শনিও বক্রী অবস্থাতে ছিল এবং বৃহস্পতি বক্রতা ছিল, সেই বক্রতা কাটিয়ে উঠে মার্গিয়ে হচ্ছে, এই যে ধীরে ধীরে কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু আপনাদের আসবে। এবং ধনুরাশির যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আসবে, এবং যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা মান সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু আসতে চলেছে। এবং যারা রাজনৈতিকের সঙ্গে যুক্ত, রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির উত্থান হতে চলেছে, আপনাদের কিন্তু অ্যাসেট সম্পত্তি কিন্তু ভূ সম্পত্তি কিন্তু আপনারা ক্রয় করবেন, অর্থাৎ শনি কিন্তু আপনাদেরকে এই সময় ঢেলে দিবে, ভূ সম্পত্তি ক্রয়, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজস্ব ল্যান্ড এই শনি মহারাজ কিন্তু আপনাদেরকে দিবে, এবং দিবে কিন্তু একটু দেরি হলো আপনাদেরকে কিন্তু যেটা দিবে আপনাদের কিন্তু টিকে যাবে। এবার এর প্রসঙ্গে আপনাদেরকে বলি একটা কথা, শনি হচ্ছে অনেস্ট, অর্থাৎ আপনারা যতটা অনেস্ট থাকবেন ততটাই কিন্তু শুভ ফল পাবেন, আপনারা যদি অনেস্ট না থাকেন সেক্ষেত্রে কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন না। অতএব কাউকে ঠকাবেন না, অনেস্ট পথে থাকুন, দেখবেন আপনার এগিয়ে যাওয়ার জায়গাটা প্রশমিত হবে। এবং এর সাথে সাথে বলি আপনারা অবশ্যই সূর্যের প্রণাম করুন এবং ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং হনুমানজির উপাসনা যদি আপনারা করতে পারেন, হনুমানজিকে মেডিকারের সিঁদুর এবং লাড্ডু যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন, যাদের শনি সাড়ে সাথে যারা চলছে, যাদের ভাবছেন আপনার রাশিচক্রের শনিটা পীড়িত আছে, যদি আপনারা জানেন সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করুন, এবং বিশেষ কিছু ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ভাগ্য কিন্তু উন্নতি হবে, এবং এর সাথে সাথে আপনাদের আসবে প্রচুর ধন, অর্থাৎ আপনাদের হবে ধনবর্ষা। শনি রেকর্ড ভাঙতে চলেছে ধনুরাশির, অর্থবৃষ্টি কিন্তু হবে,
তো ভাই পার্ট চার্ট যদি আপনার রাশি চক্রে যদি ডিস্টার্ব থাকে অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা অবশ্যই কনসাল্ট করুন। তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।